ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ঘরে আছো, বাবা মায়ের কথা শুনছো। চলো আমরা ঘরে বসে কিছু লেখাপড়া করি। শিক্ষার্থীরা, আমরা এখন 17 পৃষ্ঠায় যাব। মহাপুরুষ ও মহর্ষি নারীর দেখো অনুশীলনীর কি পড়া দিয়েছিলাম, 3, 4 ও 5 নং। 17 পৃষ্ঠাটি বের করো দেখো সবাই। 17 পৃষ্ঠা 1, 2 আলোচনা করেছিলাম, তাই না? আশা করি সবাই শিখেছো। এখন আমরা 3, 4, 5 তিন নম্বরটি দেখো। স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতায় কী বলেছিলেন? তিন নম্বর প্রশ্নটি কী বলেছে এখানে? স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতায় কী বলেছিলেন? উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। মেন বইয়ে অনেক সুন্দর করে রিডিং করেছো, এখানেও আছে, তাই না? ঠিক আছে, আমি বলে দিই, এখন শুনো, তোমরা আর দেখাবো না, মুখে বলি, তোমরা মনোযোগ দিয়ে শুধু শুনবে, শুনলে মনে থাকবে। স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতায় বলেছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মত বিরোধ নয় সমন্বয় ও শান্তি। আমি আবার বলছি, শুনো মনোযোগ দিয়ে। স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের বক্তৃতায় বলেছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মত বিরোধ নয় সমন্বয় ও শান্তি। তাহলে 4 নম্বর প্রশ্নটি দেখো। মা আনন্দময়ীর সাধন জীবন বর্ণনা করো। মা আনন্দময়ীর সাধন জীবন বর্ণনা করো। মা আনন্দময়ীর আসল নাম ছিল কি? নির্মলা। আমি বলে দিচ্ছি প্রশ্ন উত্তরটি, তোমরা মনোযোগ দিয়ে শুনো, রিডিংও পড়েছো, আমি আশা করি না বললেও মনে হয় পারবে, তারপর বলে দিচ্ছি। দেখো, মা আনন্দময়ীর আসল নাম কী ছিল? নির্মলা। তার বাবা হরিনাম করতেন। তার বাবা কী করতেন? হরিনাম করতেন। একদিন নির্মলা বাবাকে বললেন, বাবা হরিনাম করলে কী হয়? বাবা বললেন, হরিকে ডাকলে মঙ্গল হয়, কল্যাণ হয়। তখন থেকেই তিনি হরিকে ডাকতেন। বিয়ে হওয়ার পরও তিনি স্বামীর ঘরে থেকে এই সাধনা করতেন। পরবর্তীতে মা আনন্দময়ীর স্বামী ভোলানাথ ঢাকায় চাকরি করতেন। সেই সূত্রে মা আনন্দময়ীর জীবনে অনেকাংশ কেটেছে ঢাকার শাহবাগে। তার পাশেই ছিল রমনা কালীবাড়ি। মা আনন্দময়ী নিয়মিত সেখানে যেতেন। মা আনন্দময়ী কী করতেন? সেখানে নিয়মিত যেতেন। এই কালীবাড়ির পাশে প্রতিষ্ঠিত হয়েছিল মা আনন্দময়ীর মন্দির। সেখানে তিনি কী করতেন? সাধনা করতেন। সেখানে তিনি কী করতেন? সাধনা করতেন। এখন আমরা 5 নম্বরটি দেখো। 5 নম্বর প্রশ্ন কী বলছে? মা আনন্দময়ীর 2টি উপদেশ লিখো। মা আনন্দময়ীর 2টি উপদেশ আমরা পড়েছি, তাই না? ভগবানের নাম করবে, তাতে মঙ্গল হবে, মনে আছে সবার? দেখো এখানে যে শেষের পৃষ্ঠায় 16 পৃষ্ঠায় সুন্দরভাবে দেওয়া আছে। মা আনন্দময়ীর 2টি উপদেশ হলো দেখো, 1 নম্বরে ভগবানের নাম করবে, তাতে মঙ্গল হবে। 2 নম্বর গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে, ভালো করে লেখাপড়া শিখবে। দেখেছো, গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে। সবাই কি শুনো? গুরুজন কারা? যারা বয়সে বড়, তাই না? তারা হচ্ছে কি? গুরুজন, বাবা মায়ের কথা শুনবে, ভালো করে লেখাপড়া শিখবে। 2টি দিতে বলছে, তাহলে 2টি লিখবে। আরও আছে দেখো, অন্তর 3 নম্বর, অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে আর কি থাকে না? ভয় থাকে না, ভয় নেই। অন্তরে যদি ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভক্তি থাকে, তাহলে আর কি নেই? ভয় নেই। আবার দেখো, আমি বলছি মা আনন্দময়ীর 2টি উপদেশ, এখন 2টিই বলবো শুধু, 2টি মনোযোগ দিয়ে শুনো, লিখতে হবে তোমাদের খাতায়। ভগবানের নাম করবে, ভগবানের নাম করবে 1 নম্বরে, তাতে কী হবে? মঙ্গল হবে, তাতে মঙ্গল হবে। ভগবানের নাম করবে, তাতে মঙ্গল হবে। 2 নম্বর গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে, ভালো করে লেখাপড়া শিখবে। গুরুজন ও বাবা মায়ের কথা শুনবে, ভালো করে লেখাপড়া শিখবে। তাহলে প্রশ্নগুলি শিখে সুন্দর করে খাতায় সব লিখবে। আমি তোমাদের 9 নং শীটে কিছু ছোটো প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্নগুলো খুঁজে বের করার কথা ছিল, কিন্তু তোমরা বের করেছো কি?
তাহলে আমি না করলে দেখো আমি এখন উত্তর বলি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনো। মানন্দময়ী স্বামীর ডাক নাম কি ছিল? ভোলানাথ, তাই না? আমরা পড়েছিলাম রমণী মোহনের ডাক নাম ছিল কি? ভোলানাথ। রমণী মোহন কে ছিলেন? স্বামী, সরি, মানন্দময়ী স্বামীর নাম। মানন্দময়ী স্বামীর নাম ছিল কি? রমণী মোহন। তার ডাক নাম কি ছিল? ভোলানাথ। হরিনামের প্রভাব নির্মলা শরীরে কিভাবে দেখা যেত? প্রশ্নটি আমি দিয়েছিলাম, তাই না? হরিনামের প্রভাব নির্মলা শরীরে কিভাবে দেখা যেত? দেখো, হরিনাম করার সময় নির্মলা শরীরে দেখা দিত এক স্বর্গীয় আলো। হরিনাম করার সময় নির্মলা শরীরে দেখা যেত কি? এক স্বর্গীয় আলো। তারপরে প্রশ্ন, স্বর্গীয় আলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বিবেকানন্দ কোথায় রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন? দেখো এখানে দেওয়া আছে, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কোথায় রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন? স্বামী বিবেকানন্দ হাওড়া জেলা বেলুতে রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন। স্বামী বিবেকানন্দ হাওড়া জেলা বেলুতে রামকৃষ্ণ মঠ ও মিশন স্থাপন করেন। সেবার আদর্শ নিয়ে এই মঠটি প্রতিষ্ঠিত হয়। সেবার আদর্শ নিয়ে এই মঠটি কী হয়? প্রতিষ্ঠিত হয়। জীব সেবাকে ঈশ্বর সেবা বলেছেন কে? জীব সেবাকে ঈশ্বর সেবা বলেছেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, তুমি কেন ভগবানের নাম করবে? ভগবানের নাম করলে কি হবে? মঙ্গল হবে বলে আমি ভগবানের নাম করব, তাই না? সবাই তাহলে ভগবানের নাম করবে। আরেকটা প্রশ্ন কি ছিল? পরোপকারী ধর্ম পরাধীনতায় পাপ এই উপদেশটি কার? পরোপকারী ধর্ম পরাধীনতায় পাপ এই উপদেশটি কার? পরোপকারী ধর্ম পরাধীনতায় পাপ এই উপদেশটি স্বামী বিবেকানন্দের। তাহলে আমি তোমাদের যে বিষয়টি সম্পর্কে এখন আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ। তাহলে ভালো করে শিখে খাতায় লিখবে, বাবা মায়ের কথা শুনবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।